নমস্কার, সুপ্রভাত। আজকে সকালটা খোলা জানলার একটু অন্যরকম। পৃথিবী বিখ্যাত একজন মানুষ, তিনি আমরা তাকে বলি তবলা মাস্টারো। এমন একজন মানুষ যার একক শো দেখবার জন্য পরিপূর্ণ প্রেক্ষাগৃহ। তার সে শো কখনো হলে, কখনো হতে পারে গঙ্গার তীরে, কখনো হতে পারে তিনি একেবারে চলে যান আমাদের সবার মাঝখানে কোনো ক্লাবের টেন্টে, তাঁবুতে। যেখানেই যান সেখানেই কিন্তু একেবারে গিজগিজে ভিড় যাকে বলে, তাই তার তবলা, তার পারকাশন শুনবার জন্য বহু বহু মানুষ অপেক্ষা করে। সে মানুষটি অবশ্যই অ্যাওয়ার্ড পেয়েছেন, বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছেন। সে মানুষটি অবশ্যই এমন কিছু সোশ্যাল ওয়ার্ক করেন যে সোশ্যাল ওয়ার্কগুলো হয়তো তার মতো এমন পৃথিবী বিখ্যাত তবলা মাস্টাররা করেন না। আবার তাকে যখন আমরা খুব কাছাকাছি কোথাও পাই, মনে হয় যেন আমাদের পাড়ার দাদা। বোঝাই যান না যে এরকম গিমা অ্যাওয়ার্ড পাওয়া, এতগুলো বলিউড স্টারের সঙ্গে কাজ করা মানুষটি সেই মানুষ। তার সঙ্গে বসে কথা বলছি আজকে সকালেও, মনে হয় স্বপ্ন দেখি যখন তিনি আমাদের সঙ্গে থাকেন। একাধারে মাটির মানুষ, পাটি রয়েছে মাটিতে, অন্যদিকে একেবারে আকাশ ছুঁয়ে ফেলেছেন তার বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে। তার সঙ্গে পরিচয় করাই, সবাই জানি, বহুবার বহু চ্যানেলে আপনাদের সঙ্গে তার দেখা হয়েছে। আমার পরম সৌভাগ্য, গ্লোব টিভিতে তিনি এসছেন আমার ডাকে একেবারে স্টুডিওতে। তাকে আমার প্রণাম জানাই, আপনাদের সঙ্গে সরাসরি তার পরিচয় করিয়ে দিই। প্রদ্যুৎদা, প্রদ্যুতা পণ্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়, এই তিনটে ওয়ার্ড আমাদের কাছে বহুল পরিচিত। শুধু তাই নয়, আমি তোমার বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে দেখেছি, সেটা তুমি খুব বড় প্রেক্ষাগৃহে করলেও, যেরকম আমাদের বিভিন্ন ধরো অভিজাত ক্লাবগুলোতে, যে ক্লাবের মেম্বারশিপ নিতে গেলেই কয়েক লক্ষ টাকা লাগে, সেই রকম ক্লাবেও তোমার অনুষ্ঠান আমি দেখেছি। এবং আমার পরম সৌভাগ্য, সেই ক্লাবের অনুষ্ঠানে তুমি আমাকে তোমার কথা বলবার সুযোগ করে দিয়েছিলে, তাতে আমি সত্যি অভিভূত। সব জায়গায় তোমাকে, তোমার বাজনা শোনার জন্য, তোমাকে দেখার জন্য এই যে ভিড়, এইটা কি শুধুমাত্র তুমি গেমে অ্যাওয়ার্ড পেয়েছো বলে তোমার মনে হয়, না তার আগেও এইরকম তোমার ক্রেজটা ছিল? না, আমি বলি, অ্যাকচুয়ালি আফটার জিমা অ্যাওয়ার্ড এরকম ক্রেজ হয়েছে। ও, এটা জিমা অ্যাওয়ার্ড? হ্যাঁ, তো আমেরিকাতে যেটা গ্র্যামি অ্যাওয়ার্ড, গ্র্যামি অ্যাওয়ার্ড, এটা ইন্ডিয়াতে এটা জিমা অ্যাওয়ার্ড। জিমার ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল ইন্ডিয়া মিউজিক একাডেমি অ্যাওয়ার্ড। ও, এটা বলিউডের সর্বশ্রেষ্ঠ অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটা অমিতাভ বচ্চন, সোনাক্ষি সিনহা, অরিজিৎ সিং, যখন আমি এই অ্যাওয়ার্ডটা নিয়েছিলাম 2016, তখন ওই একই স্টেজে অমিতাভ বচ্চন যে ছিলেন, অনিল কাপুর ছিলেন, সোনাক্ষি সিনহা ছিলেন, অনুপ জালোটা, তালাত আজিজ, কার নাম বলবো, সুনিধি চৌহান, শ্রেয়া ঘোষাল, সবাই এই অ্যাওয়ার্ডটা পেয়েছে। আমি কার নাম বলবো, কার নাম ছাড়বো, প্রত্যেকে আছে। বলিউডে কেউ বাকি নেই কোনো স্টার যে এই অ্যাওয়ার্ডটা পায়নি। এ আর রহমান, আচ্ছা আমাদের কলকাতায় তুমি ছাড়া কেউ পায়নি? রাশিদ খান। এই যে তোমার দীর্ঘ পথ চলা, সেটা কি তোমার কি মনে হয়, এই অ্যাওয়ার্ড পাওয়ার পরেই কি আমরা খুব ভিড় করে থাকি তোমাকে, না প্রথম থেকে যখন চলতে শুরু করলে তখনই তোমার বাজনা শোনার জন্য একটা এরকম ফ্যান ক্লাব তৈরি হয়ে গেছিল? অ্যাকচুয়ালি আমার এই অ্যাওয়ার্ডটা তিনবার নমিনেশন আছে। আচ্ছা, 2009 একবার আছে একটি অ্যালবাম, 2012 একটি অ্যালবাম আছে, আবার 2016 একটা অ্যালবাম নমিনেশন হয়েছে। আর যে অ্যালবামটা আমার উইন হয়েছে সেটা আমার নিজস্ব ব্যান্ডের অ্যালবাম, সেটার নাম রিদিম এক্সপ্রেস। হ্যাঁ, রিদিম এক্সপ্রেস নিয়ে কথা বলবো। এবং রিদিম এক্সপ্রেসের অ্যালবামটার নাম দিয়েছিলাম মুডস। হ্যাঁ, এই অ্যালবামটা উইন হয়েছে। হ্যাঁ, এটা ফিউশন অ্যালবাম। আর এই অ্যালবামের মধ্যে আমি
পণ্ডিত বিশ্বমোহন ভাট গ্র্যামি অ্যাওয়ার্ড উইনার পদ্মভূষণ, ওনাকে মেলোডিটা বলেছিলাম করতে, উনি মেলোডি কম্পোজ করেছিলেন, উনি মেলোডিটা নিজে বাজিয়েছিলেন, এবং আমি পুরো মিউজিক ডিরেকশন আমার ছিল, পুরো সাউন্ড ডিজাইনিং আমি করেছি নিজে স্টুডিওতে বসে দিনের পর দিন করেছি, বহুদিন লেগেছে, পারকাশন তো নিজেই বাজিয়েছি, তবলা নিজেই বাজিয়েছি, সব কিছু আমার নিজের করাই ব্যাপারে। আর এছাড়া সাগর পাল আমার পাশে ছিল, আমাকে ও পাশে থেকে আমার সমস্ত কাজেও হেল্প করেছে, ও হচ্ছে আমার কিবোর্ডিস্ট, খুব ভালো বাজায় ও, ওর কথা বলতে হচ্ছে, কেন আমি যখনই স্টুডিওতে কাজ করতাম ও আমার পাশে বসে থাকতো, মানে তোমার একটা বড়সড় হেল্পিং হ্যান্ড বলে, হেল্পিং হ্যান্ড। আর এই অ্যালবামটা করতে অনেক দিন সময় লেগেছে, আলটিমেট এটা যে উইন হয়েছে আমি খুব খুশি, এবং দর্শকরা এত ভালোভাবে নিয়েছে, এবং সারা পৃথিবীর বুকে এই অ্যালবামটা নিয়ে চর্চা হয়। আমি যখনই আমেরিকায় যাই তো, এবং যখন লন্ডনে যাচ্ছি, যখন আমি ইউরোপে যাচ্ছি, সবাই বলছে আপনার এই অ্যালবামটা আমরা শুনেছি, খুব ভালো লেগেছে এই অ্যালবামটা, এবং সব গুনগুনাচ্ছে। আচ্ছা, এটা মুডস কেন? আমি তোমার মাঝখানে একটু ঢুকে গেলাম, নামটা কেন তুমি মুডস, মানে এই রিদম এক্সপ্রেসের এই পার্টিকুলার মুডস, মানে এটা কি সুইং করবে আমাদের মুডস? এইটার নাম মুডস দেওয়া হয়েছিল, অ্যালবামটার যে মিউজিকটা, যেটা ক্যারেক্টার, যেটা নেচার, ভ্যারাইটি মুডস এর উপর আছে। আচ্ছা আচ্ছা, বা কোনোটা আছে পাহাড়ের উপর বেস করে, কোনোটা সমুদ্রের উপর বেস করে আছে, এক একটা থিম অনুযায়ী আছে, এক একটা সমুদ্রের একটা আলাদা ব্যাপার, পাহাড়ের একটা আলাদা ব্যাপার, সব কিছুর মুডস আলাদা, ওই জন্য এটার নাম মুডস দেওয়া। আচ্ছা, বা এটা কি ম্যাক্সিমামই নেচারের, তুমি নেচারের থেকে মানে মুডসগুলো নিয়েছো? নেচারের থেকে আমি যখন এটা কম্পোজ করা হয়েছিল, যখন অ্যালবামটা বিশ্বমঞ্জি যখন মেলোডিটা কম্পোজ করেছিলেন, তারপর কম্পোজ করার পর যখন কাজগুলো আমি করি, তখন আমি কাজ করতে করতে অ্যালবামটা, তখন কোনো ভাবনা চিন্তা ছিল না, হ্যাঁ কোনো প্ল্যানিং ছিল না, করতে করতে দেখছি এইটা মানে সমুদ্রের সঙ্গে খুব মিল খাচ্ছে, আর একটা পিস দেখলাম এর সঙ্গে মানে পাহাড়ের সঙ্গে খুব মিল খাচ্ছে, হ্যাঁ, আর একটা পিসের নাম হচ্ছে উইদিন ইউ, হ্যাঁ প্রথম পিস, আর একটা পিস, আর একটা হচ্ছে এক্সপ্রেস, একটা কম্পোজিশনের নাম হচ্ছে এক্সপ্রেস ছিল। আচ্ছা, তো এক একটা নেচার এক এক রকম, এক একটা পিসের। বাহ, আচ্ছা তোমার একটু মানে যেটা আমরা করি গুগলে সার্চ করতে গিয়ে তোমার অনেক কিছু আমি পেয়েছি, তার মধ্যে কয়েকটা আমার না খুব জানার ইচ্ছে হয়েছে। এই যে তোমার রিদম এক্সপ্রেস, তোমার একটা ব্যান্ড, এই ব্যান্ডটা কবে শুরু করলে, কিভাবে শুরু করলে এবং তৈরি করলে কিভাবে? আচ্ছা, আমি বলি, এটা বলতে গেলে অনেক ব্যাপার আসবে। আচ্ছা, আমি যখন আগে অ্যাকম্পেনিমেন্ট করতাম, আগে তো অ্যাকম্পেনিমেন্টই করতাম আমি, এবং পৃথিবী মানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল স্টল ওয়ার্ডদের সঙ্গেই আমি অ্যাকম্পেনিমেন্ট করতাম, সেখানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক যত টপ কনফারেন্স, ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্স, উত্তরপাড়া সঙ্গীত চক্র মিউজিক কনফারেন্স, শঙ্কর মচন সঙ্গীত সমারোহ বারাণসীতে, দুরিয়ানা ফেস্টিভ্যাল অমৃতসর, টপ টপ কনফারেন্স, আমি কত নাম বলবো, কত ছাড়বো, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে প্রোগ্রাম স্পেশাল ইনভিটেশন ছিল আমার কাছে, হ্যান্ডশেক কনসার্ট গভর্নর হাউসে, তো এইসব প্রোগ্রামগুলো আমি অ্যাকম্পেনিমেন্ট করেছি ভারতবর্ষের স্টল ওয়ার্ড যারা টপ গ্রেট আর্টিস্ট তাদের সঙ্গে, তো তা কিন্তু তখন আমার মনে হয়েছিল আমার যতটা সম্মান পাওয়া উচিত, আমি অ্যাজ এ অ্যাকম্পেনিস্ট আমি সেই সম্মান পাচ্ছি না, এবং আমার এটা খুব দুঃখের জায়গা, তবলা প্লেয়ারকে মানে কো আর্টিস্ট হিসাবে এমনভাবে সাইডে বসানো হয় এবং তাদের সম্বন্ধে বেশি কিছু বলা হয় না, এবং তবলা প্লেয়াররা যখন অ্যাকম্পেনিমেন্ট করে যদি ভালো বাজিয়ে দেয়, ক্ল্যাপ পেয়ে যায়, তখন মেইন আর্টিস্টদের প্রবলেম হয়, মেইন আর্টিস্টরা তবলা প্লেয়ারের সাউন্ড কমায়। ও বাবা, তাই না? অনেক এত দুঃখ আছে আমার জীবনে, তো একদিকে আমার পক্ষে ভালো হয়েছে এই ডিসিশানটা, তো আমি যখন বাজাতাম, আমি কারোর নাম করতে চাইছি না, ডোভারল্যান্ডে বাজাচ্ছি, আমার সাউন্ড কমিয়ে দেওয়া হচ্ছে এত ক্ল্যাপ পড়ছে দেখে, তো কার কথা বলবো, আমি যদি নাম বলি একটা অন্যরকম আমি নামে আসতে চাইছি না, এইসব দেখে আমার খুব দুঃখ লাগলো, আমি বললাম অ্যাকম্পেনিমেন্টটাই করবো না, ছেড়ে দেবো,
অ্যাকম্পানিমেন্ট ছেড়ে দেবো। তারপরে আমি চিন্তা করলাম আমি নিজে ব্যান্ড করব, নিজে বাজাবো, আমি তো আমার এতে আমার যদি বাজনা হাতে থাকে তাহলে তো লোকে শুনবে। তা সেদিন আমি ডিসিশন নিয়ে আমি একটা ব্যান্ড করব এবং ব্যান্ডের নামই দেবো রিদিম এক্সপ্রেস। এবং রিদিম এক্সপ্রেস তখন ব্যান্ড হলো, কিছু প্রোগ্রাম হলো, তারপর আমি ঠিক করলাম একটা অ্যালবাম বানাবো। এবং আমার ফার্স্ট অ্যালবাম এবং ফার্স্ট অ্যালবামে জিমা অ্যাওয়ার্ড, এটা আমার কাছে উপরওয়ালার একটা আশীর্বাদ বলতে পারেন এবং সমস্ত শ্রোতাদের, এবং আশীর্বাদ ছাড়া এই জিনিসটা হতে পারে না। এবং বলিউডে আমার ফার্স্ট এন্ট্রি। তুমি হয়তো ওই বড় বড় বিখ্যাত মানুষজনের সঙ্গে অ্যাকম্পানিস করতে, কিন্তু এই পণ্ডিত প্রদ্যুৎ মুখার্জিকে আমরা কেউ পেতাম না। না, তখন আমাকে বাজাতে দেয়া হতো না। এইবার এখন কি হয়েছে, আমি অ্যালবামটা যখন আমি আলটিমেট জিমা অ্যাওয়ার্ড পেলাম এবং আমার নামে এখন হল অডিটোরিয়াম হাউসফুল হয়ে যায়। হ্যাঁ, সেটা তো আমি নিজে দেখেছি। এবং পৃথিবীর এখন আমার নামে পাবলিসিটি যায়। যখন আমি অ্যাকম্পেনিমেন্ট করতাম আমার নাম দেওয়া হতো, ছবি দেওয়া হতো না, দুঃখজনক ব্যাপার। কিন্তু আজকের দিনে আমার নাম যায়, আমার ছবি যায় প্রত্যেকটা পাবলিসিটি। তুমি একাই ইনস্টিটিউট, মানে তোমাকে দেখার জন্যই কিন্তু দর্শক যায়, তোমার নামে হল। এটা ঠাকুরের এটা আশীর্বাদ। এবং আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকটাকেই অন্যরকম ভাবে প্রেজেন্ট করি। সেটা রিদম এক্সপ্রেসের মাধ্যমে ওয়েস্টার্নাইজ অনেকটা করে দিয়েছি এটাকে। এবং আমি কি, যেমন অনেকগুলো রিদম আছে, যেমন দিন দিন না দা, দিন দিন না দা, দিন দিন না না, তিন তিন না, তেটে দিন দিন না, এটা তো তিন তাল বাজছে প্লেন। আমি এটা এই দিন 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 এটা তা চিকে দিন 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 এটা তা চিকে দিন 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 এটা তা চিকে তাকে 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 দিন দিন দিন, এই যে এইটা আমি পুরো ফ্লেভারই চেঞ্জ করে দিয়েছি। মানে তবলার মধ্যে ওয়েস্টার্ন ড্রামসের এফেক্ট, এটা কি হচ্ছে, সাধারণ মানুষ যে কোনো, মানে যারা রিক্সা চালায় তাদেরও ভালো লাগে, যারা অটো চালায় তাদেরও ভালো লাগে, আবার যারা 70-80 বছরের বয়স্ক মানুষ তাদেরও ভালো লাগে। জিনিসটা ইন্টারেস্টিং করতে হবে। ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক তো অনেক বাজিয়েছি আগে, এখনো ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক বাজাই, কিন্তু সেটাকে পুরো অন্য ফরম্যাটে বাজাই। ঠিক ঠিক। এবং তোমার এই যে পঞ্চম ডাকে নিয়ে একটা অসাধারণ প্রোডাকশন আছে, যেটা আমি শুনেছিলাম যে বিভিন্ন রকম গান পঞ্চম ডাক, সেই গানগুলো তোমরা এই রিদমের মাধ্যমে, শুধু রিদম দিয়ে আমাদের গানগুলো, ও মনেই হয় না যে ওখানে কথা নেই, শুধু সুরটা এত জীবন্ত, সেই জায়গাটা কবে থেকে শুরু করলে? হ্যাঁ, ওইটা হচ্ছে আমার আমার ফিউশনের অনেকগুলো এ আছে রিদম এক্সপ্রেসের। এটা হচ্ছে ওই আইটেমটার নাম হচ্ছে বলিউড বিটস। হ্যাঁ, ওইটা হচ্ছে ওইটা ক্যালকাটা ক্লাবে হয়েছিল অনুষ্ঠানটা, এবং ক্যালকাটা ক্লাবে লোক বসার জায়গা ছিল না, এবং ওই অনুষ্ঠানটা তুমি ছিলে, তুমি অনুষ্ঠানটা পরিচালনাও করেছিলে, এত সুন্দর পরিচালনা করেছিলে, আমার এত ভালো মুড ভেঙে গেছিলো, কি সুন্দর তুমি অনুষ্ঠানটা পরিচালনা করলে। এবং তুমি দেখেছো কত লোক ফিরে গেছে অনুষ্ঠানটা, মানে জায়গা পাইনি, বসতে পারছে না, ফুল ক্রাউড। এবং ফার্স্ট পিস তোমার মনে আছে হয়তো, তুসসে নারাজ, তুসসে নারাজ দিয়ে শুরু হলো। এবং ওইখানে আমি পুরো ওয়েস্টার্নাইজ, ইন্ডিয়ান ক্লাসিক্যাল, ওয়েস্টার্ন এবং সাউথ ইন্ডিয়ান সব কিছু একসঙ্গে কম্পোজ করে আমরা করেছিলাম, এবং পাবলিকের কাছে খুব ভীষণ ভালো, ভীষণ, মানে যারা দেখেননি আমি বলবো যে প্রদ্যুৎদার যদি সেই বলিউড বিটস আবার কোথাও উনি করেন, প্লিজ একটিবার আপনারা যাবেন। যে তবলার সঙ্গে পুরো এফেক্টটা এই জায়গায় পৌঁছতে পারে, আমরা যারা সঙ্গীত বুঝি না তাদের কাছেও সেটা স্বপ্ন মনে হয়েছিল, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। আর আরেকটা তো আমার রিদম এক্সপ্রেসের নতুন অ্যালবাম হলো। আচ্ছা, এই এটা আমার নতুন ভাবনা, আমি ভাবলাম যে নতুন নতুন জিনিস মানুষকে দিতে হবে। আচ্ছা, তো মিউজিক ফর ডান্স। হ্যাঁ, এটার কথাই ভাবছিলাম, জিজ্ঞেস করব। মিউজিক ফর ডান্স খুব পপুলার অ্যালবাম, এটা রিদম এক্সপ্রেসের সেকেন্ড অ্যালবাম। তো মিউজিক ছাড়া তো ডান্স হয় না, ডান্সের সঙ্গে মিউজিকের একটা মেলবন্ধন আছে। তো আমি যখন আমার এটা মনে হলো, আমি ভাবলাম তাহলে মিউজিক ফর ডান্স অ্যালবামটা করবো, যে তাহলে তো কোনো ডান্সার লাগবে, তা কাকে নিয়ে করব। তখন আমার
খুব প্রিয় আর্টিস্ট এবং আমি বোন বলে ডাকি এবং সে পৃথিবী বিখ্যাত এবং তাকে সবাই চেনে, সারা পৃথিবীর বুকে চেনে, মিসেস ডোনা গাঙ্গুলি। তিনি যেমন এক প্রিন্স অফ ক্যালকাটা মিস্টার সৌরভ গাঙ্গুলির ওয়াইফ একদিকে, তেমনি উনি একজন ভীষণ পপুলার কোরিওগ্রাফার একদম। তো উনি, আমি যখন ডোনাজিকে বললাম যে এরকম ভাবনা চিন্তা ভাবনা করেছি এই এইভাবে, তো ওডিসি বোলের উপর ওডিসি বোলতানগুলো উনি যদি ফিউশনাইজ করে দেন, তো উনি পুরো শুনলেন ব্যাপারটা, শুনে বললেন, রাজি হলেন এবং এত সুন্দর ওডিসি বোলগুলো ফিউশানে উনি বলেছেন, এত সুন্দর লেগেছে। এবং তার উপরে আমি ওই মিউজিকের কাজ করেছি, তার উপর এই অ্যালবামটা তো বিশ্বমঞ্জি মেলোডি বাজিয়েছেন সেটার উপর দিয়ে, খুব সুন্দর একটা অ্যালবাম হয়েছে। এবং এই অ্যালবামটা আমাদের সবাইয়ের প্রিয় এবং আমাদের সবাইয়ের বাঙালির গর্ব। আমি কার কথা বলছি তুমি নিশ্চয়ই বুঝে গেছো, মিস্টার সৌরভ গাঙ্গুলি, যে আমাদের সবাইয়ের ভালোবাসার উনি একজন। উনি এটা রিলিজ করলেন এবং ওনারও খুব ভালো লেগেছে ওই অ্যালবামটা শুনে। ঠিক ঠিক। তোমার আরেকটি বিষয় আমার খুব জানতে ইচ্ছে করছে, মিউজিক ফর ওয়ার্ল্ড পিস, যেটা কি তোমরা গঙ্গার ধারে করেছিলে ওটা? মিউজিক ফর ওয়ার্ল্ড পিস মানে এখন এইটা একটা আমি অনুষ্ঠান করেছিলাম, এত পৃথিবীর বুকে এত অশান্তি, এত ঝগড়া, এত মারামারি, তো আমরা কি করতে পারি? আমরা তো মিউজিশিয়ান, আমরা তো যুদ্ধ করতে পারি না, আমরা মিউজিকের মাধ্যম দিয়ে বলতে পারি যে শান্তির বার্তা। তো আপনি একটা জিনিস দেখবেন, যারা মিউজিশিয়ান, প্রকৃত মিউজিশিয়ান, তাদের হাতে যদি কেউ বন্দুক ধরিয়ে দেয়, সে বন্দুকটা চালাতে পারবে না, কোনো শিল্পী বন্দুক চালাতে পারবে না, এবং কোনো শিল্পীর মনে এটাও হবে না আমি ওকে ধাক্কা দিয়ে মেরে দিই, যে ওকে মেরে ফেলি, বা ওর রাগ হয়, শিল্পীর খুব রাগ হয়, প্রচন্ড দুঃখ হয়, ভেতরে ভেতরে কষ্ট পায়, কিন্তু শিল্পী খুন করতে পারবে না, কোনো শিল্পী খুন করতে পারবে না। এত মানে এখানে জঙ্গিহানা বেড়ে গেছে, তো ওই জন্যে মানুষ, আমার একটাই বার্তা ছিল যে মিউজিকের মধ্যে দিয়ে শান্তি ফিরে আসুক, লোকে যে যেটা ভালোবাসে, কারোর আড্ডি বর্মনের গান ভালো লাগে, কারোর লতাজির ভালো লাগে, কারোর আশাজির গান ভালো লাগে, বা কারোর ওয়েস্টার্ন ভালো লাগে, যে যে সাবজেক্টটা শুনতে ভালো লাগে, বা কেউ নমো শিবায়ের, ঠিক, ওর যার যেটা শুনতে ভালো লাগে সেটা শুনুক মিউজিকটা, তাহলে মিউজিক যদি শোনে তার মনের মধ্যে তার আত্মার সঙ্গে পরমাত্মার একটা মিল আছে, সে পরমাত্মার শান্তি দেখে সে খারাপ কাজগুলো অন্তত করবে না মিউজিক শুনলে। এবং এই মিউজিকটা, মিউজিক থেরাপিও বেরিয়ে গেছে এখন, ভালো করে মিউজিক যদি শোনা হয় অনেক কিছু নার্ভের কাজ করে, যেগুলো অনেক রাগরাগিনী থেকে সেই রোগগুলো কিওর না হলেও বাড়ে না, কিন্তু মেডিসিন তো খেতেই হয়। তো ওই জন্য আমি মিউজিক ফর ওয়ার্ল্ড পিস করেছিলাম এবং এই ওটা ICCRA হয়েছিল এবং এটা ইন্ডিয়ান কালচারাল কাউন্সিল রিলেশনস মানে ICCR এই প্রোগ্রামটা সাপোর্ট করেছিল এবং কল্যাণী রায় মেমোরিয়াল ট্রাস্টও এটা সাপোর্ট করেছিল। এই অনুষ্ঠানটা মেলোডিতে ছিলেন, আমরা ফিউশনাইজই করেছিলাম এটা, পণ্ডিত বিশ্বমন ভাট বাজিয়েছিলেন, পণ্ডিত তরুণ ভট্টাচার্য বাজিয়েছিলেন, এছাড়া শ্রাবণী দিয়েছিলেন, আমাদের প্রিয় শ্রাবণী সেন এবং আমার খুব কাছের বন্ধু এবং বেঙ্গলি ফেমাস অ্যাক্টর সাহেব চ্যাটার্জি, সবাই জানে খুব ভালো গান গায়, ও গান গিয়েছিল। তো এইভাবে অনুষ্ঠানটা ছিল এবং আমাদের কলকাতার জয়েন্ট সিপি মিস্টার সুজয় চন্দ্র, হ্যাঁ উনিও ছিলেন, আশিস চ্যাটার্জিও ছিলেন, এনাদের সবাইকে নিয়ে অনুষ্ঠানটা করেছিলাম, খুব ভালো হয়েছিল। এবং এই অনুষ্ঠানটা সবথেকে বড় কথা, 450 লোক ফিরে গেছে, ঢুকতে পারেনি। এবং ICCR দুধারে আমি যা দেখেছিলাম অন্তত 80-100 জন দুধারে 50-60 জন করে দাঁড়িয়েছিল। একদম একদম ঠিক ঠিক। আর তোমার পেলে যেটা মনে হয় যে তোমার একটুখানি তুমি যে ডুব 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 করে বাজাও ওটা তো শুনবো, কিন্তু তার আগে গ্লোবাল অ্যাম্বাসাডার তুমি কবে, মানে এই যে গ্লোবাল অ্যাম্বাসাডার হিসেবে তোমার কাজ, সেটা কবে থেকে শুরু? অ্যাকচুয়ালি
আমি আফটার জিমা অ্যাওয়ার্ড, হ্যাঁ আমার ওইতেই আসছি, তো বিভিন্ন দেশে আমি তো আমেরিকা, ইউরোপ, সারা পৃথিবী ঘুরে, কোনো দেশ বাকি নেই, সমস্ত দেশে যাই এবং যত টপ টপ ভেনু আছে, যেমন আমাকে জেনজুসাইরি ফেস্টিভ্যাল, জেনজুসাইরি ফেস্টিভ্যাল হচ্ছে কোরিয়া, গভর্নমেন্ট অফ কোরিয়া স্পেশাল ইনভিটেশনে আমি গেছিলাম, ওখানে বাজিয়ে এসছি। তারপর গভর্নমেন্ট অফ চায়না আমাকে ডেকেছিল চাইনিজ ন্যাশনাল অর্কেস্ট্রার সঙ্গে, আমি ওদের সঙ্গে ফিউশন অর্কেস্ট্রা বাজিয়ে এসছি, সেটা হচ্ছে বেজিংয়ে। কিছুদিন আগে ঝুম ক্যানাডা ফেস্টিভ্যাল বাজালাম, ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল বাজালাম লন্ডনে, তো কত বলবো, গুগলে সার্চ করলে সবই আজকের দিনে পাওয়া যায়। তো আমি ইন্ডিয়ান মিউজিককে গ্লোবালি ছড়িয়ে দিচ্ছি, এই জন্য লোকে বলে গ্লোবাল অ্যাম্বাসাডার অফ ইন্ডিয়ান মিউজিক, লোকে বলে, আমি বলি না, এবং এটাই বলে লোকে গ্লোবাল অ্যাম্বাসাডার অফ ইন্ডিয়ান মিউজিক থ্রু ইন্টারন্যাশনাল ভেনুস, এই আর কি। এই যে ধরো প্রদ্যুত, পণ্ডিত প্রদ্যুত মুখার্জি, তার ছাত্রছাত্রী কতটা, মানে তুমি কি শেখানো শুরু করেছো না এখনো তেমন ভাবে শেখাও না? অ্যাকচুয়ালি আমার কাছে অনেকে শেখার জন্য আসে, আমি আমার এত বিজি স্কেজুলের মধ্যে, আমি তো অ্যাকচুয়ালি কলকাতা এবং মুম্বাই নিয়ে আমি চলি, হ্যাঁ তো আমার ফিল্মের কাজ চলছে আপাতত, আমি পারফরমেন্স চলে এবং বিভিন্ন মিউজিক অ্যারেঞ্জমেন্ট আমায় করতে হয়, এবং আপাতত দুটো শর্ট ফিল্মের কাজ আমি শুরু করেছি, এইসব নিয়ে এত ব্যস্ত থাকি, আর টুর ফুর এত থাকে, আমি শেখানোর সময় একদম দিতে পারি না। তবে ইন ফিউচার আমার ইচ্ছা আছে আরও 10-15 বছর বাদে আমি নিশ্চয়ই শেখাবো, এবং মানুষকে আমার দ্বারা যদি কিছু হেল্প হয় ছোটদের, আমি নিশ্চয়ই সেটা করব, তবে এখন নয়, আরও 10-15 বছর বাদে। এবার একটু পারকাশন শুনবো। আচ্ছা, মাউথ পারকাশন যেটা বলছিলেন ওটা দেখুন, ধিক চিকিতা তা 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 কা চিকি, ধিক চিকিতা, ধিক চিকিতা তা 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 কা চিকি, ধিক চিকিতা, ধিক চিকিতা তা 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 কা চিকি, তা তা তি 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 তি, ধিক চিকিতা তা 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 কা চিকি, ধিক চিকিতা, ধিক চিকিতা তা 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 কা চিকি, তা তা তি 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 তি, তা কা তা কেটে তা কা তা কেটে তা কা তা কেটে, দা তা কেটে, দা তা কেটে, দা তা কেটে, ধিক চিকিতা তা 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 কা চিকি, ধিক চিকিতা, ধিক চিকিতা তা 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 কা চিকি, তা 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 তা, তা কা তা কেটে তা কা তা কেটে তা কা তা কেটে, দা তা কেটে, দা তা কেটে, দা তা কেটে, তা কা তা কেটে তা কা তা কেটে তা কা তা কেটে, দা তা কা তা কেটে, দা তা কা তা কেটে, দা। আজকে সকালটা ভীষণ ভালো কাটলো, প্রদ্যুতদার মতন মানুষ, পৃথিবী বিখ্যাত মানুষ, শুধুমাত্র আমরা ডেকেছি বলে চলে এসেছেন, সত্যি আমরা কৃতজ্ঞ দাদার কাছে, অনেক অনেক প্রণাম, আরো এগিয়ে যান, আমাদের যেভাবে ইন্ডিয়ান মিউজিককে ছড়িয়ে দিচ্ছেন উনি গ্লোবাল অ্যাম্বাসাডার হিসেবে, ঠিক তেমনভাবেই পৃথিবীর কোণে কোণে আমাদের ভারতবর্ষের এই মিউজিক, ভারতবর্ষের এই সংস্কৃতি ছড়িয়ে যাক তার হাত দিয়ে। খুব ভালো থাকবেন দাদা, আবার দেখা হবে, নমস্কার।